नमस्कार आमी डाक्तार नवीन दिगलाय यूट्यूबे समस्त दर्शक बंधु के आमार यूट्यूब चैनल डाक्तार नवीन दिगलाय बीएचएमएस से स्वागत जानाई। आमादेर मध्ये अनेकेई देखा जाए दो तीन दिन अंतर बा कारो कारो सप्ताहे एक दिन बा पंद्रह दिन अंतर ठंडा लेगे जाए, बारे बारे हाँची है, दस बारो बार तारा हासते थाकें, नाक चुलकाय, नाक दिए काचा जल पड़े, एगुली साधारण ठंडा बोले मने करे थाकें, किन्तु एटी हाय आसले एलर्जी थेके। ताई आज के आमी आलोचना करब नेजल एलर्जी बा एलर्जिक राइनाइटिस सम्बन्धे। आज के आलोचना करब एलर्जिक राइनाइटिस काके बोले, एलर्जिक राइनाइटिस हार कारण की कि, एलर्जिक राइनाइटिस सिमटम की है, एलर्जिक राइनाइटिस आमरा डायग्नोसिस कीभावे करब, एलर्जिक राइनाइटिस प्रतिरोध कीभावे करब एवं एलर्जिक राइनाइटिस क्षेत्रे होमिओपैथी चिकित्सा सम्बन्धे जानब। ताहले आमार ए भिडियोटी आपनारा प्रथम थेके शेष पर्यन्त देखुन, आर जदि भिडियोटी भालो लागे ताहले अवश्यई लाइक करुन, बंधुदेर मध्ये शेयर करुन, आर जदि कोनो प्रश्न थाके ताहले अवश्यई कमेंट करुन। आर आपनि जदि आमार ए चैनेले नतून होये थाकेन তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশনটাকেও ক্লিক করুন। তাহলে শুরু করি আজকের টপিক অ্যালার্জিক রাইনাইটিস। প্রথমে জানা দরকার অ্যালার্জি কাকে বলে। আমাদের শরীরের বাইরে পরিবেশের মধ্যে কিছু বস্তু যেমন প্রোটিন হতে পারে বা নন প্রোটিন হতে পারে, এর প্রতি আমাদের শরীরে যে অ্যাবনরমাল প্রতিক্রিয়া হয় তাকে আমরা অ্যালার্জি বলি। এবারে আমরা জানব রাইনাইটিস কাকে বলে। রাইনাইটিস হলো ভাইরাস দ্বারা নাক ও গলার ইনফেকশন, এই ইনফেকশন হলে তাকে আমরা বলি রাইনাইটিস। এবারে আলোচনা করব অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার কারণ কি কি। অ্যালার্জিক রাইনাইটিস হওয়ার কারণগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো পিটক্সিন ফ্যাক্টর আর দ্বিতীয়টি হলো প্রেসিপিটেটিং ফ্যাক্টর। প্রথমে বলবো পিটক্সিন ফ্যাক্টরের কথা। এই পিটক্সিন ফ্যাক্টর আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। আর দ্বিতীয়টি হলো প্রেসিপিটেটিং ফ্যাক্টর, যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি। এবারে প্রথমে আমি পিটক্সিন ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো হেরিডিটরি বা বংশগত ব্যাপার। যেখানে বংশে কোনো সদস্যের যদি অ্যালার্জি হওয়ার হিস্ট্রি থাকে তাহলে পেশেন্টের অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। সিজন চেঞ্জের সময় বা ঋতু পরিবর্তনের সময়ও আমাদের নেজাল অ্যালার্জি হতে পারে। এবারে বলবো প্রেসিপিটেটিং ফ্যাক্টরের কথা, যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি। কিছু কিছু অ্যালার্জেন আছে যেগুলো সাধারণত মানুষের শরীরে কোনো ক্ষতি করে না, কিন্তু কিছু কিছু মানুষের শরীরে অ্যালার্জেন হিসাবে কাজ করে এবং তার থেকেই অ্যালার্জি হয়। এই সমস্ত অ্যালার্জেনগুলি যখন নাকের ভিতরে প্রবেশ করে তখনই অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলি প্রকাশ পায়। অ্যালার্জি হওয়ার প্রধান কারণ হলো ধুলো বালি। নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই ধুলো বালি, স্মোকিংয়ের ধোঁয়া, ধূপের ধোঁয়া, ট্যালকম পাউডার ইত্যাদি নাকের মধ্যে প্রবেশ করে তখন তার থেকেও অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। তাছাড়া গৃহপালিত পশু, কুকুর, বেড়াল ইত্যাদির লোম থেকেও অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। বিভিন্ন গাছের পড়া বা রেণু থেকেও অ্যালার্জিক রাইনাইটিস হয়। যাদের নাকের ভিতরে কোনো সমস্যা থাকে যেমন নেজাল পলি বা যাদের নাকের পর্দা বাঁকা থাকে তাদের ক্ষেত্রেও এই রাইনাইটিস হওয়ার প্রবণতা দেখা যায়। যাদের শরীরে বা শরীরের রক্তে ইমিউনোগ্লোবুলিন ই বা আইজিই নামক অ্যান্টিবডি বেশি থাকে তাদের ক্ষেত্রে এই অ্যালার্জি রাইনাইটিস বেশি হতে পারে, যার কারণ হচ্ছে এটি একটি অ্যান্টিবডি। যখন কোনো অ্যালার্জেন অ্যান্টিজেন রূপে শরীরে প্রবেশ করে তখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মধ্যে রিয়াকশন হয় এবং তার ফলেই এই অ্যালার্জি শুরু হয়। সেখানে এই ধরনের অ্যালার্জেন থেকে অ্যালার্জিক রাইনাইটিসের উৎপত্তি হতে পারে। এবারে আলোচনা করব এই রোগের ক্ষেত্রে আমরা কি কি সিমটম পাব। অ্যাকিউট বা ক্রনিকের ক্ষেত্রে আমরা একই ধরনের সিমটম পাব। প্রথম যখন
পেশেন্টের নেজাল অ্যালার্জি আক্রমণ করে তখন খুব হাঁচি হয়, খুব ঘন ঘন হাঁচি হয়, প্রথমে 5 বার 10 বার বা তার থেকেও বেশি 10 থেকে 12 বারও হাঁচি হওয়া শুরু হয়। প্রথমে নাক দিয়ে কাঁচা জল পড়া শুরু হয়, এরপরে নাকের তালু এবং গলায় অত্যধিক জ্বালা করে, পেশেন্ট খুব অস্থির হয়ে পড়ে, মাথা ভার হয়ে থাকে বা মাথায় যন্ত্রণাও হতে পারে, চোখ অনেক সময় লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, গায়ে জ্বরজ্বর ভাব অনুভব হতে পারে। এবারে আমি অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে ডায়াগনোসিস কীভাবে করতে পারি সেই নিয়ে আলোচনা করব। প্রথমে পেশেন্টের কাছ থেকে সাইন সিমটম কালেকশন করতে হবে, এরপরে কিছু রক্ত পরীক্ষা করতে হয় যার মধ্যে ব্লাড ফর টিসি ডিসি ইএসআর হিমোগ্লোবিন ইত্যাদি পরীক্ষা করতে হয়। পরীক্ষা করে দেখা যায় ইউসিনোফিলিয়া আছে, অর্থাৎ ইউসিনোফিল কাউন্ট হাই হয়। এছাড়াও অ্যালার্জিক প্রোফাইল বলে একটি পরীক্ষা রয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারি কোন এজেন্টের মাধ্যমে পেশেন্টের শরীরে অ্যালার্জি হচ্ছে। তাছাড়া ব্লাড ফর আইজিই টেস্ট করতে দেওয়া হয়, এখানে দেখা যায় যে আইজিই লেভেল স্বাভাবিকের থেকে বেশি হয়। রেডিওলজি পরীক্ষার মাধ্যমে আমরা এই ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে পারি। এক্সরে পিএনএস ওএম ভিউ এর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। এর মাধ্যমে আমরা জানতে পারি যে নাকের মধ্যে সাইনোসাইটিস আছে কিনা বা নেজাল পলিপ আছে কিনা বা নাকের মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা, যদি থাকে তাহলে সেভাবে চিকিৎসা করতে হয়। এবারে আলোচনা করব আমরা এই অ্যালার্জিক রাইনাইটিসকে কীভাবে প্রতিরোধ করতে পারি। অ্যালার্জিক রাইনাইটিসকে প্রতিরোধ করার জন্য যে প্রেসিপিটেটিং ফ্যাক্টরগুলো কথা বলেছি সেগুলোকে এড়িয়ে চলতে হবে। এছাড়া অ্যালার্জিক প্রোফাইলে যে জিনিসগুলো বারণ করা আছে সেগুলো খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। এবারে আমি হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে আলোচনা করব। অ্যালার্জিক রাইনাইটিসকে দুভাবে চিকিৎসা করা হয়। যখন অ্যাকিউট অ্যালার্জিক রাইনাইটিসের সিমটম নিয়ে পেশেন্ট উপস্থিত হন তখন তাকে তৎক্ষণাৎ সাইন সিমটম কালেকশন করে ওষুধ দেওয়া হয়। সাধারণত যে ওষুধগুলো আসে সেগুলি হল অ্যাকোনাইট, আর্সেনিক অ্যালবাম, আর্স আয়োড, ডালকামরা, ন্যাট্রাম মিউট, ন্যাট্রাম সাল্ফ, এলিয়াম সেপা, ইউফ্রেসিয়া ইত্যাদি। এই মেডিসিনগুলি অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে সাধারণত আসে। যখন এই অ্যাকিউট নেজাল অ্যালার্জি শরীরে বারবার অ্যাটাক করে, ওষুধ খাওয়ার পরেও দেখা গেছে পেশেন্ট এই একই সিমটম নিয়ে আমাদের কাছে বারবার আসছে, তখন আমরা ক্রনিক মাইজোমেটিক ট্রিটমেন্ট করতে শুরু করি। এই ট্রিটমেন্টের ফলে পেশেন্টের ঠান্ডা লাগা প্রতিরোধ হয় এবং আস্তে আস্তে এই অ্যালার্জি থেকে মুক্তি পেতে থাকে। সাধারণত ক্রনিক অ্যালার্জি রাইনাইটিসের ক্ষেত্রে যে মেডিসিনগুলো আসে সেগুলি হল মার্কসল, সিফিলিনাম, মিডোরিনাম, সালফার, থুজা, ন্যাট্রাম সাল, ন্যাট্রাম মিউট, সোডিনাম ইত্যাদি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্তই, নমস্কার।